أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বৃহস্পতিবার দিনে বা রাতে এই আমলগুলি একবার হলেও করুন, জীবনের সকল গুনাহ মাফ হবে, ভাগ্য খুলে যাবে, সব দোয়া কবুল হবে, জান্নাত নসিব হবে, আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। বৃহস্পতিবার দিন অত্যন্ত বরকতপূর্ণ একটি দিন, ফজিলতপূর্ণ একটি দিন, তাৎপর্যপূর্ণ একটি দিন। বৃহস্পতিবার দিনে আল্লাহ তাআলার পক্ষ থেকে অসংখ্য গণিত নিয়ামত প্রদান করা হয়ে থাকে। বৃহস্পতিবার দিন আল্লাহ তাআলার পক্ষ থেকে যে সমস্ত নিয়ামত প্রদান করা হয়ে থাকে এর মধ্য থেকে অন্যতম একটি নিয়ামত হল আল্লাহ তাআলা আসমানের সকল দরজা উন্মুক্ত করে দেন। এই দিন সারা পৃথিবীর সকল মানুষের সাপ্তাহিক আমলসমূহের রিপোর্ট পেশ করা হয়ে থাকে। বৃহস্পতিবার দিন শেষে যে রাত আসে, রাতটি হলো সপ্তাহের শ্রেষ্ঠ একটি রাত। এ রাত হলো জুমার রাত। এ রাতে আল্লাহ তাআলা নূর প্রদান করে থাকেন। এ রাতে আল্লাহ তাআলা দোয়া কবুল করে থাকেন। এ রাতে আল্লাহ তাআলা মানুষের ইচ্ছেগুলো, আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ করে দেওয়ার উদ্দেশ্যে ঘোষণা করতে থাকেন। তাই বৃহস্পতিবার দিনটিকে নবীজি ও সাহাবায়ে কেরাম, আউলিয়ে কেরাম এবাদত ও রোজা রাখার জন্য খুবই গুরুত্ব দিতেন। তাই আসুন আজকে বৃহস্পতিবার দিনটিকে কিভাবে কাটাবেন, কোন কোন দোয়া ও জিকির করব তা জেনে রাখি। যে আমলগুলি করলে মনের সব আশা পূরণ হবে, আল্লাহ রাব্বুল আলামিন গায়বি সাহায্য করবেন। আজকে সেই রকম নয়টি দোয়া আমল জিকির আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ। যারা সব দিক থেকে ব্যর্থ হয়ে হতাশ, তাদের জন্য এই আমলগুলি খুব খুব গুরুত্বপূর্ণ হবে। নাম্বার এক, এই দিনে কমপক্ষে 111 বার আস্তাগফিরুল্লাহ পড়বেন। আস্তাগফিরুল্লাহ পড়লে 15টি পুরস্কার, গুনাহ মাফ হবে, অনাবৃষ্টি দূর হবে, ধন সম্পদ বৃদ্ধি হবে, সুসন্তান হবে, বাগ বাগিচা হবে, নদী নালা পানিতে ভরপুর থাকবে, জীবনে সুখ হবে, সম্মান বৃদ্ধি পাবে, সব ধরনের শক্তি বাড়বে, আজাব গজব দূর হবে, বিপদ সংকট দূর হবে, দুশ্চিন্তা দূর হবে, ধারণাতীত জায়গা থেকে রিজিক আসবে, যা দোয়া করবেন তাই কবুল হবে, মৃত্যুর পর জান্নাত নসিব হবে। দ্বিতীয় আমল হলো 111 বার লা ইলাহা ইল্লাল্লাহ এর জিকির করবেন। মুস্তাদরাকে হাকিমের হাদিস, একদিন হযরত মূসা আলাইহিস সালাম বলেন, হে আল্লাহ, আমাকে একটি স্পেশাল জিকির শিখিয়ে দিন। আল্লাহ বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ এর জিকির করো। মূসা আলাইহিস সালাম বলেন, হে আল্লাহ, এটা তো সকলেই পড়ে, আমার জন্য স্পেশাল কিছু দিন। তখন আল্লাহ জবাব দিলেন, হে মূসা, সাত আসমান সাত জমিন যদি এক পাল্লায় রাখা হয়, অপর পাল্লায় লা ইলাহা ইল্লাল্লাহ রাখা হয়, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ এর ওজন ভারী হবে। 111 বার বুখারী শরীফের শেষ হাদিসের দোয়াটি পড়বেন। এই দোয়াটি মিজানে সবচেয়ে ভারী। দোয়াটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। নাম্বার 4, এই দোয়াটি পড়লে ফেরেশতা এসে গায়েবি সাহায্য করবেন। এটিও 111 বার পড়বেন। হযরত যায়েদ বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক ডাকাত আমার সব কিছু ছিনিয়ে নিয়ে আমাকে হত্যা করতে চাইলে, আমি ইয়া আরহামুর রাহিমিন এই বলে আল্লাহর সাহায্য প্রার্থনা করলাম। তখন একজন ফেরেশতা এসে সেই ডাকাতকে হত্যা করে দিল। আল্লাহর রহমতে আমি বেঁচে গেলাম। আপনিও যে কোনো বিপদে ইয়া আরহামুর রাহিমিন বলে আল্লাহর সাহায্য প্রার্থনা করুন, নিশ্চয় আল্লাহ গায়েবিভাবে আপনাকে সাহায্য দান করবেন। নাম্বার 5, যে কোনো জটিল ও কঠিন রোগ থেকে শেফার জন্য এই দরুদ শরীফটি 111 বার পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মুহাম্মাদিন বিআদাদি কুল্লি দাঈন ওয়া দাওয়াঈন ওয়া বিআদাদি কুল্লি ইল্লাতিন ওয়া শিফা। নাম্বার 6, 111 বার লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বেন। নাম্বার 7, 111 বার ইয়া যাল জালালি ওয়াল ইকরাম পড়বেন। নাম্বার 8, 18 খতম কোরআন পাঠের সওয়াব লাভের জন্য এই ছোট্ট ছোট্ট সূরাগুলি পাঠ করবেন।
আয়াতুল কুরসি চারবারে এক খতমের নেকি পাবেন, সুরা ইখলাস তিনবারে এক খতমের নেকি পাবেন, সুরা ইয়াসিন একবার তেলাওয়াতে দশ খতমের নেকি পাবেন, সুরা কাফিরুন চারবার তেলাওয়াতে এক খতমের নেকি পাবেন, সুরা জিলজাল দুইবারে এক খতমের নেকি পাবেন, সুরা কদর চারবারে এক খতমের নেকি পাবেন, সুরা নাসর চারবারে এক খতমের নেকি পাবেন, সুরা আদিয়াত দুইবারে এক খতমের নেকি পাবেন, সুরা তাকাসুর একবারে এক হাজার আয়াত পাঠের নেকি পাবেন, সুরা ফাতিহা তিনবারে এক খতমের নেকি পাবেন। নয় নম্বর আমল হলো সব শেষে দোয়া করবেন, দোয়ার মধ্যে চারটি ইসমে আজম দিয়ে দোয়া করবেন। ইসমে আজম দিয়ে দোয়া করলে যা চাইবেন তাই পাবেন। সেই ইসমে আজমগুলি হলো ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম আলিফ লাম মিম আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد اللهم لا إله إلا أنت المنان بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام